শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই ভারতবর্ষ ধর্মের দেশ এইখানে যা কিছু হয়ে এসেছে গুরু পরম্পরা অনুসারে হয়ে এসেছে আজকে আমরা সেই প্রসঙ্গই আলোচনা করব এক জিজ্ঞাসু ভক্ত শ্রীমৎ স্বামী পরমানন্দীকে প্রশ্ন করেছিলেন ভারতে ধর্মভাব প্রবল কেন উনি তার উত্তরে বলেছিলেন যার ভূমিশাস্ত্র জ্ঞান আছে সে ভালো বুঝবে ভারতের উত্তর পূর্বে হিমালয় যে দেশের কোণটা উঁচু সেখানে ধর্মভাব প্রবল হয় অন্যদিকে যে দেশের ঐকণটা নিচু সে দেশ হয় ধনী এবং সম্পদশালী আমেরিকা তার দৃষ্টান্ত ইন্দ্র চন্দ্র কুবের এবং জমের নিবাস যথাক্রমে পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণে বাবা ভারত ছাড়া অন্য কোথাও উত্তরণের মাধ্যমে বুদ্ধ শঙ্কর চৈতন্য হয়েছেন এমন দেখতে পাবে না অন্যত্র কখনো কখনো যা হয়েছে তা হয়েছে অবতরণের মধ্য দিয়ে যিশুর যে উত্তরণ তাও হয়েছে প্রাচ্য থেকে অপর একজন ভক্ত প্রশ্ন করলেন গুরুজি গুরু পরম্পরা সম্বন্ধে একটু বলবেন উনি বলছেন গুরু পরম্পরার যে শিক্ষা তাতে কোনো পুস্তকের ব্যবহার হয় না তিনটি লেসন প্রথমটি শরীরের পাঠ মনুষ্য শরীরের সার্বিক জ্ঞান লাভ দ্বিতীয়টি মনের অধ্যয়ন এবং তৃতীয় পাঠ নিজেকে জানা বা আত্মজ্ঞান লাভ এখানে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি আবারও আমরা ফিরছি স্বামীজির যে উত্তর দিয়েছিলেন সেই কথায় এখানে সদগুরুর একটি প্রসঙ্গ আমি আলোচনা করছি একজন প্রশ্ন করেছিলেন যে আধ্যাত্মিক পথে এই যে আত্মজ্ঞান লাভের কথা বললেন তিনটি লেসন শরীরের পাঠ মনের অধ্যয়ন তারপরে আত্মজ্ঞান লাভ একজন বলেছিলেন সংসারে থেকে এগুলো কি সম্ভব এগুলো তো কোনো শান্ত পরিবেশে হিমালয়ের গুহায় গিয়ে সহজে করা যায় এই প্রসঙ্গে সদ্গুরু বলেছিলেন যে হিমালয় গুহা বা তোমার সংসার এর সাথে আত্মজ্ঞান লাভের কোনো সম্পর্ক নেই সেটা সম্পূর্ণ ইনার ডাইমেনশান এটা অন্তরের ব্যাপার তুমি জঙ্গলে আছো নাকি সংসারে আছো নাকি হিমালয়ের গুহায় আছো নাকি সন্ন্যাস নিয়েছ এর সাথে আত্মজ্ঞান লাভের কোনো সম্পর্ক নেই যার যে পরিবেশে থাকতে সুবিধে হয় সে সেই পরিবেশের থেকে আত্মজ্ঞান লাভ করতে পারে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি সংসারে থেকেই সবাইকে ধর্মভাবে ভাবিত করে একসাথেই তারা সাধন ভজন করছেন এবং তার ক্ষেত্রে সেই সংসারই কিন্তু তাকে আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনেক তাড়াতাড়ি সবার জন্য হিমালয়ের গুহা নয় আর ওটাও তো সহজও নয় অনেকে ভাবেন সেখানে গেলেই হয়তো আত্মজ্ঞান লাভ হয়ে যাবে এই ভেবে সংসার টংসার ছেড়ে দিয়ে ওখানে যান তারপরে শারীরিক কষ্ট ভোগ করেন তারপর আবার সংসারে পালিয়ে আসেন মূলত আপনার ভিতরের যদি উন্নতি না হয় সে আপনি যেখানেই থাকুন কোনো লাভই হবে না তাই সদগুরু বললেন বাইরের পরিবেশ আপনি ঠিক করবেন আপনার জন্য কোনটা সুবিধে সংসারে থেকে কত মানুষ স্ত্রী পুত্র সহযোগে মানুষের সেবা করছেন স্ত্রী পুত্র মিলেমিশে সাধন ভোজন করছেন তার ক্ষেত্রে ওটাই সুবিধে আবার সবার ক্ষেত্রে সংসার সুবিধের হয় না দেখা যাচ্ছে সংসারে সবাই এর বিরোধী তখন তাকে কোনো নির্দিষ্ট জায়গায় যেতে হয় কোনো আশ্রমে থাকতে হয় যেখানে তার পরিবেশটা ভালো যেখানে তাকে সাধন ভোজন করতে কেউ আটকাবে না তার সেই পরিবেশটা তাকে চুজ করতে হয় মূল কথা যে যে পরিবেশে থেকে সরল মনন ধ্যান করতে পারে সে সেই পরিবেশে থেকেই করবে আবারও ফিরে আসি স্বামী পরমানন্দজির আলোচনায় উনি তিনটে কথা বললেন যে গুরু পরম্পরায় তিনটে লেসন থাকে শরীরের পাঠ মনের অধ্যয়ন নিজেকে নিজে জানা বা আত্মজ্ঞান লাভ আরও উনি বলছেন মানব দেহের অভ্যন্তরে জালের মতো অসংখ্য নারী ছড়িয়ে রয়েছে সব মিলিয়ে এদের সংখ্যা সাড়ে তিন লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে চোদ্দটি নারী প্রধান ওই চোদ্দের মধ্যে আবার ইরা পিঙ্গলা সুষুনা এই তিন নারী শ্রেষ্ঠ এই তিনের মধ্যে সুষুমনা আবার সর্বশ্রেষ্ঠ মানব দেহের অন্য সমস্ত নারী এই সুষুম্না নারীকে আশ্রয় করে রয়েছে উনি আরো বললেন এক একটা কর্মেন্দ্রীয় এক একটা জ্ঞানেন্দ্রিয়ের সাথে যুক্ত রয়েছে গুজ্জ নাসিকার সাথে যুক্ত কারোর ঘাণশক্তি হ্রাস পেয়েছে দেখলে বুঝতে হবে যে ফিসচুলা বা পাইলস ধরনের কোনো রোগে সে আক্রান্ত হতে চলেছে এভাবে লিঙ্গ জিহবার সাথে কান কণ্ঠের সাথে যুক্ত লক্ষ্য করবে বোবারা কালাও হয় পায়ের বুড়ো আঙ্গুল চোখের সাথে যুক্ত এ প্রসঙ্গ বলে রাখি এই জন্য পূর্বের বৃদ্ধরা স্নান করার আগে সর্ষের তেল বা কিছু তেল পায়ের বুড়ো আঙ্গুলে ভালো করে মাখতেন এবং বলতেন এতে চোখ ভালো থাকবে কারণ এই স্বামীজি যেটা বলছেন পায়ের বুড়ো আঙ্গুল চোখের সাথে যুক্ত এই জন্য স্নান করার আগে তারা এটি করতেন বিজ্ঞান কিভাবে জীবনের সাথে ঢোকানো ছিল এখানে পরমানন্দজি বলছেন ওই আঙ্গুলে রসুন লাগালে দেখবে মুখ দিয়ে ভর করে রসুনের গন্ধ বেরোচ্ছে শরীরকে তিনটি অংশে ভাগ করা হয়েছে যা নাকি থ্রি ওয়ার্মার্স নামেও পরিচিত এই তিনকে ব্রহ্মলোক বিষ্ণুলোক এবং রুদ্রলোকও বলা হয় তিনটি অংশের প্রত্যেকটিতে একটি করে ষটকোণ রয়েছে ঊর্ধ্বাংশের সহস্রারের বিন্দু এবং চক্ষুদয় নিয়ে ঊর্ধ্বশিষ্য প্রথম ত্রিভুজ এবং বিসর্গপীঠের দুই বিন্দু এবং বিশুদ্ধচক্র নিয়ে নিম্ন শিষ্য দ্বিতীয় ত্রিভুজ মধ্যাংশে চক্র ও লিভার আর প্লিহা স্প্লিন নিয়ে ঊর্ধ্বশিষ্য প্রথম ত্রিভুজ এবং ফুসফুসের বিন্দুদয় ও মণিপুর নিয়ে নিম্নশিষ্য দ্বিতীয় ত্রিভুজ নিম্নাংশে স্বাধিষ্ঠান ও টেস্টিকালের বিন্দুদয় নিয়ে ঊর্ধ্বশিষ্য প্রথম ত্রিভুজ এবং কিডনিদ্বয় প্রোস্টেট নিয়ে নিম্নশিষ্য দ্বিতীয় ত্রিভুজ প্রতি অংশের ঊর্ধ্ব ও নিম্ন শীর্ষ ত্রিভুজ দুটি মিলে রচনা করেছে এবং তার ছটি কোণে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর মহা সরস্বতী মহালক্ষ্মী আর মহা মহেশ্বরী অবস্থান করছেন এই আলোচনা শুনে বোঝা যায় কেন মহাত্মাগণ বলেন এই দেহই ভগবানের বাসস্থান এই দেহই মন্দির এই দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শুধু বাইরে দিয়ে নয় ভিতরেও মনের ময়লা পরিষ্কার করতে হবে সেখানে ভগবান আসন গ্রহণ করবেন যেমন মন্দিরে ভগবান থাকেন শিব মন্দিরের একটি বিশেষত্ব আছে এই প্রসঙ্গে উনি বলেছিলেন শিবলিঙ্গ স্থাপন করা হয় মন্দিরের ঠিক সেন্টারে অন্য মন্দিরে বিগ্রহ থাকে এক পাশে শিবলিঙ্গ মন্দিরের চূড়ার সাথে ভার্টিক্যাল একেবারে নব্বই ডিগ্রিতে সে কারণে মন্তধ্বনি ধ্বনি পাক খেয়ে চূড়ায় ইকো হয় সাউন্ড থেরাপিতে হাঁপানি ভালো হয় আমাদের ভারতবর্ষে যেগুলো মন্দির তৈরি হয় যে কটা মন্দির ছিল প্রাচীন মন্দির তার একটা বিজ্ঞান ছিল মন্দির প্রার্থনা করার জায়গা নয় বারবার সৎগুরু এটি বলতেন গির্জা চার্চ মসজিদ এগুলো প্রার্থনা করার জায়গা এগুলো বিজ্ঞানভিত্তিকভাবে তৈরি নয় প্রার্থনা যে কোনো জায়গায় করা যায় মসজিদ ছাড়াও ওনারা রাস্তায় করতে পারেন ঘরে করতে পারেন মসজিদের কোনো প্রয়োজন হয় না বা চার্চের কোনো প্রয়োজন হয় না সেগুলো একটা স্থাপত্য দরকার একটা প্রতীক দরকার তাই জন্য ওনারা তৈরি করেন কারণ প্রতীক ছাড়া তো হয় গুণো যায় না যদিও অনেকে মানতে চান না কিন্তু ওনারাও কিন্তু সেই প্রতীক ধরে রাখেন যে কোনো ধর্মে দেখবেন ইয়ে মক্কায় তারা পাথর পুজো করছেন বা পাথরের চারপাশে ঘুরছেন সেটাকে চুম্বন করছেন সেখানে তো শিব মন্দিরের আগেও আলোচনা করেছি যে দক্ষিণ ভারতের শিবের শিবের কাছে যেতে গেলে যে নিয়ম পালন সেখানে তারা ওই নিয়মই পালন করছেন সাদা কাপড় বস্ত্র পরে সেখানে যাচ্ছেন মস্তক মুন্ডন করে সেখানে চুল ফেলছেন যাই হোক তো মূলত মন্দির যে তৈরি হয় তার একটা বিজ্ঞান আছে মন্দিরে এমনভাবে তৈরি হয় যেখানে দেখুন এখানে শিব মন্দিরের ক্ষেত্রে যখনই তারা মন্ত্র উচ্চারণ করে না সংস্কৃত মন্ত্রটা একটা নির্দিষ্ট তরঙ্গ আছে সেটা এখন বিজ্ঞানীরা বলছেন বিজ্ঞান বলছেন এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই তো এই সাউন্ড থেরাপি সাউন্ড থেরাপিতে কিন্তু হাঁপানিও ভালো হয় বিভিন্ন রোগ ভালো হয় এছাড়াও সাউন্ড থেরাপি আমরা শুনেছি আইআইটি ওনারা রিসার্চ করেছেন যে রাগ দরবারি বাড়ি কানাড়া ভীমপলশ্রী এই সকল রাগসুন একজন ক্যান্সার রোগীকে সুস্থ করা হয়েছে এই থেরাপির ওপর এখন কিন্তু বাইরের লোকেরা জোর দিচ্ছেন আমেরিকা বলুন উন্নতশীল প্রথম বিশ্বের দেশগুলো এখন থেরাপির উপর জোর দিচ্ছে এখন আস্তে আস্তে ওরা ওষুধের মাত্রাটা বন্ধ করে দিচ্ছে কারণ একটা সময় কী হয় ওষুধ খেতে খেতে সে ওষুধ আর কাজ করে না আমার চেনা পরিচিত একজন বলছিল যে করোনার সময় ভয় পেয়ে সে প্রত্যেক দিন তিনটে করে প্যারাসিটামল খেত এখন আর তার প্যারাসিটামল কোনো কাজ করে না তো এইরকমই ওষুধ খেতে খেতে আর ওষুধে অনেক সাইড এফেক্ট আছে উল্টো ভালো্টোভাবে ওষুধ খেলে সেখান থেকে ক্যান্সার হয় তো ওষুধের অনেক কুফল আছে একমাত্র এমার্জেন্সি ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করা চলে বাকি একদম না পারতে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াই উচিত না চেষ্টা করবেন আয়ুর্বেদিক বিভিন্ন রকম টোটকা যেগুলো আছে বা কোনো থেরাপি থেরাপি দ্বারা যদি ভালো হওয়া যায় কিন্তু থেরাপি আমরা আস্তে আস্তে যেহেতু আমাদের থেকে সমস্ত থেরাপির তৈরি হয়েছিল কিন্তু আস্তে আস্তে সেই তার অভ্যাসের অভাবে তার প্র্যাকটিসের অভাবে তার চর্চার অভাবে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে তবে এখান থেকে যারা একটু জ্ঞানীগুণী মানুষ তারা বাইরে গিয়ে সেই সব চর্চা করছেন যেমন আকু বা আকু পাংচার যে ট্রিটমেন্ট এটা অত্যন্ত সায়েন্টিফিক ট্রিটমেন্ট কিন্তু ওটাকে খারাপভাবে দেখিয়ে খারাপ মার্কেটিং করিয়ে ওটা কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে লোকে ওটাকে কুচিকিৎসা অপচিকিৎসা বলে নষ্ট করেছে কিন্তু বাইরে দেখুন রমরমিয়ে চলছে এবং ভালো চিকিৎসা সুস্থ হচ্ছে মানুষ খুবই ভালো চিকিৎসা এটা স্বামী পরমানন্দজিও বারবার বলেছেন এই সকল থেরাপি আবার ফিরিয়ে আনা দরকার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়